আমাদের আলোচনাটা হয়েছে মাননীয় শিক্ষামন্ত্রী এবং মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। এই আলোচনা সম্পূর্ণভাবে ইতিবাচক। মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের যেটা বললেন, 9-12 মেধা তালিকাভুক্ত প্রত্যেক পদপ্রার্থীর নিয়োগ সুনিশ্চিতকরণের জন্য উনি চেষ্টা করবেন। আইনি ও প্রশাসনিক কিছু জটিলতা যেগুলো আছে সেগুলোকে ওভার করে উনি আমাদের নিয়োগের পরিপূর্ণরূপে ব্যবস্থা করবেন। এ ব্যাপারে আমাদের সম্পূর্ণরূপে আশ্বস্ত করলেন। আমাদের পরবর্তী মিটিং আছে মাননীয় শিক্ষামন্ত্রীর সঙ্গে এবং মাননীয় চেয়ারম্যানের সঙ্গে, সেটা শিক্ষামন্ত্রীর ভবনেই হবে। আমাদের কোনো কথা হয়নি মিটিং এ সন্তুষ্ট আপনারা? হ্যাঁ, আমরা মিটিং এ আশ্বস্ত যে আমাদের নিয়োগটা সম্পূর্ণ হবে। কতদিনের মধ্যে নিয়োগ হবে? কতদিনের মধ্যে? আইনি ও আগামী নেক্সট মিটিং এ আমরা ক্লিয়ার হবে। একটা মিটিং এ সেই সমস্যার সমাধান হবে না। ওনারা বললেন যে ক্ষেত্রে আরো আলোচনার ব্যাপার আছে। এক্ষেত্রে পরিপূর্ণরূপে ওনারা চেষ্টা করবেন 100% ক্যান্ডিডেট যাতে নিয়োগ পান। সেই ব্যাপারে উনি অত্যন্ত মানবিক এবং আমাদের প্রতি সহানুভূতিশীল। আমাদের এই যন্ত্রণার জায়গাটা উনিও দেখতে চান না। 9-12 মেধা তালিকাভুক্ত ফার্স্ট স্পেশালিস্ট 2016 সালে যে মেধা তালিকা বঞ্চিত যারা প্রার্থী প্রত্যেকেই প্রত্যেকেরই নিয়োগ। 8 তারিখে আমাদেরই প্রতিনিধি যাবে শিক্ষামন্ত্রীর ভবনে। এই মিটিংটা হবে, সেখানে চেয়ারম্যান উপস্থিত থাকবেন। 8-ই আগস্ট যা বলেছেন সেটা হচ্ছে যে উনি আমাদের এই বিষয় নিয়ে সম্পূর্ণ ইতিবাচক এবং পরিপূর্ণরূপে মানবিক উনি 100% চেষ্টা করবেন যাতে ফার্স্ট এসএলএসটি 2016 সালের মেধা তালিকাভুক্ত প্রার্থীরা সম্পূর্ণরূপে নিয়োগ পান, একজনও বঞ্চিত না হন। এ ব্যাপারে সদর্থক ভূমিকা উনি গ্রহণ করবেন। এরপরেও কি আন্দোলন চালিয়ে যাবেন? এ বিষয়ে কোনো আমাদের কথা হয়নি। আন্দোলন চালিয়ে যাওয়া না যাওয়া ব্যাপারে কোনো কথা আমাদের হয়নি। আমরা বৈঠকে অবশ্যই খুশি। আমরা নেক্সট মিটিং এ আবার শিক্ষামন্ত্রীর সঙ্গে আমরা আলোচনায় বসব। সে আলোচনা 8-ই আগস্ট হবে শিক্ষামন্ত্রী এবং সেখানে চেয়ারম্যান উপস্থিত থাকবেন। এটা অবস্থান তুলছেন আপনারা? এই মুহূর্তে কোনো কথা হয়নি। যেটা স্যার বলেছেন নিট অ্যান্ড ক্লিন, সেই কথাটা আমরা আবারও জানিয়ে দিচ্ছি যে স্যার অত্যন্ত মানবিক এবং অত্যন্ত মানবিক জায়গা থেকে আমাদের কষ্ট নিরসন করতে চাইছেন। উনি ফার্স্ট স্পেশালিস্ট 2016 সালের মেধা তালিকাভুক্ত প্রত্যেক পদপ্রার্থী অর্থাৎ 9, 10 ও একাদশ স্তরের মেধা তালিকাভুক্ত যারা প্রার্থী প্রত্যেকের নিয়োগ সুনিশ্চিত করার জন্য 100% চেষ্টা করবেন, এইটুকুই উনি আশ্বস্ত করেছেন। এইটুকুই বলতে পারি। আবার মিটিং হবে না? গাড়িতে নিয়ে যাবো।